আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি রুমের ভিতরে কতগুলো বাচ্চা আছে তো আপনাদেরকে আমি সেটা দেখাবো। সেটা হলো এইখান দিয়ে আপনার হলো 24টা বাক্স আছে এই পাশে, সেম আপনারা দেখুন এইখানেও আপনার প্রায় 24টা বাক্স আছে এই পাশেও দেখুন। তো আমি এখন আপনাদেরকে এখানে আপনার এই বাক্সগুলোতে এই রুমটার ভিতরে 3 মিটার বাই 6 মিটার লম্বা 3 মিটার পাশ এই রুমটার ভিতরে কতগুলো বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 3টা 6টা 9 এবং কি এখানে হলো 4টা 13টা আর এখানে হলো 3 15 এখানে হলো 2 16 17 এখানে 3 20 এখানে 3 23 এখানে 3 26 26 হলে এখানে আসে, এখানে হলো নিচে 2টা 28 আর 3 31 আবার 3 34 34 3 37 আর হলো পরে 3টা 40 40 আবার এটা দেখুন 3টা 43 46 তারপরে হলো আবার 3টা 49 নিচে হলো 2টা 51 বাচ্চা এখানে আবার 2টা বাচ্চা আছে দেখুন এই জায়গাটা 53 53 হলে এইখানে দেখুন 3টা বাচ্চা 54 এখানে 2টা 56 এখানে আছে 3টা 59 এখানে আবার 3টা 62 এখানে 3টা 65 উপরে 3টা 68 এখানে 3টা 71 এখানে দেখুন 3টা আছে 74 এখানে 1টা বাচ্চা 75 75 আর হলো এখানে 3টা 76 77 78 81 আর হলো এখানে 3টা 84 84 আর হলো এখানে 4টা 84 আর হলো 4 88 88 আবার এখানে আসেন এখানে হলো আপনার 3টা 4টা তার মানে 92 92 3 93 95 95 আর 3 98 98 আর উপরে আরও 3টা 101 আর এখানে 3টা 104 104 আর এখানে 3টা 104 3 7 7 আর এখানে 3টা 110 110 পিস বেবি এবং কি আরও আছে হয়তো বা এখানে হয়তো বা এই যে বসে রয়েছে এখানে ডিম কিংবা আরও ডিম আছে এদিক সেদিক। এই যে রুমটার ভিতরে দেখুন এ হলো পরিস্থিতি, একটা রুমের ভিতরে যদি 110টা বেবি আরও বেশি থাকে, হ্যাঁ এখানে 3টা 3টা করে দেখাইছি আবার অনেক জায়গায় 1টাও আছে, ওইটাকে আমি আবার বাড়িয়ে দিব 2টা 3টা করে দিব মনে করেন এবারে যে 100টা বেবি কিংবা 120টা বেবি থাকে। তো এইভাবে হলো এখানকার পরিস্থিতি। তো আমরা মেশিনে ডিম বাচ্চা ফুটাই তো এই জন্য উৎপাদন ক্ষমতাটা বেশি থাকার কারণে 3টা করে বেবি দেওয়ার কারণে এখানে দেখুন আপনার 50 জোড়া কবুতরের মধ্যে কিংবা 54 55 জোড়া কবুতর প্রত্যেকটা রুমে আমি রাখছিলাম। তো এখানে দেখুন এই পরিস্থিতিতে এই লফটের ভিতরে এরকম আপনার 80টা রুম, তাহলে চিন্তা করেন এই খামারে কতগুলো বেবি। এইভাবে যদি আপনারা অবশ্যই লফট তৈরি করেন কিংবা কবুতরের জন্য ভ্যাকসিনগুলো কিংবা ভিটামিন কোর্সগুলো সুন্দরভাবে করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমি আশা করি। তো দেখতে থাকুন আরও কিছু টিপস আপনাদেরকে দেখাচ্ছি,